নমস্কার বন্ধুরা, বনানী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ একটা স্টার্টার নিয়ে চলে এসেছি, লেমন গার্লিক চিকেন। শুরুতেই চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সলিড পিস। এগুলোকে আমি আধ ঘন্টা আগে একটা পাতিলেবুর রস, এক টেবিল চামচ আদা রসুন পেস্ট আর এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। শুরুতেই 8-10 কোয়া রসুন আমি একটু রোস্ট করে নেব তেলে। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই আজকাল স্টার্টারে এইসব রেসিপিগুলো খুব ভালো যায়, তো আসুন আমরা বাড়িতেও চেষ্টা করে দেখি। এরকমভাবে খেতে বাচ্চারাও পছন্দ করে আর বড়রাও অবশ্যই পছন্দ করে। জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে এই অবস্থায় আমি রসুনগুলোকে তুলে নেব। এবার আস্তে আস্তে আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই প্রসঙ্গে একটা কথা বলি, চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে তারপরে টিস্যু পেপার দিয়ে শুকনো করে নিয়েছিলাম। শুকনো করে নেওয়ার পরে ম্যারিনেট করেছি। পাঁচশো গ্রাম চিকেন পুরোটাই ম্যারিনেট করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দিলাম তেলে। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় হাইতেই করে রেখেছি। মিনিট খানেক এইভাবে ছেড়ে দিয়েছিলাম চিকেনটাকে। দেখুন, হাই ফ্লেমে রেখেছি, তাও চিকেনের ভেতর থেকে কিছুটা জল তো বেরিয়েইছে। এখনও নুন দেওয়া হয়নি, একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আরও মিনিট খানেক হয়ে গেছে, এইভাবেই চিকেনটা হচ্ছে। আমি আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু জলটা শুকিয়ে এসেছে, তেলে জাস্ট ফ্রাই হচ্ছে। আমি গ্যাসটা এই পর্যায়ে মিডিয়াম থেকে লোতে করে দিচ্ছি। এখন আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আমি এবার স্ম্যাশ করে রাখা গার্লিক অনেকটা দিয়ে দিলাম। 500 মাংসে আমি 2টো বড় সাইজের গার্লিক ইউজ করেছি, 2টো বড় বড় সাইজের রসুন আমি ইউজ করেছি। প্রথমেই ম্যারিনেট করার সময় রসুন দিয়েছি ম্যারিনেট করতে, আবার এই পর্যায়ে রসুন দিলাম, আবার যে রসুনগুলো রোস্ট করে রেখেছি সেগুলো এর মধ্যে ব্যবহার করব। নুনটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আবারও একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি চিকেনটা কী অবস্থায় আছে। খুব সুন্দর রসুনের স্মেল আসছে এখনই। এখন আমি আরও কয়েকটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছি, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো আমার টেস্ট অনুযায়ী আবারও গোলমরিচের গুঁড়ো। শুরুতেই 1 টেবিল স্পুন দিয়ে ম্যারিনেট করেছিলাম, আবারও এখন দিয়ে দিচ্ছি। এটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই দেবেন। আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনটা বেশ ফ্রাই হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে আরও একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। শুরুতেই আমি একটা পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম, এখনও আবার একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, টকের টেস্ট অনুযায়ী অবশ্যই পাতিলেবুর রসটা দেবেন। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট পিস করে কেটে যদি এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখা যায় তাহলে এই রান্নাটা 15 থেকে 20 মিনিটে আরামসে হয়ে যায়। গেস্টকে বসিয়ে রেখেও আপনি রান্নাটা করে সার্ভ করতে পারবেন। লেবুর রসটা সব কিছুর সাথে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। আমার লেমন গার্লিক চিকেন রান্না কমপ্লিট। এবার আমি এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি, দেখতে কেমন হলো। দেখুন বন্ধুরা, লেমন গার্লিক চিকেন রেডি অ্যান্ড সার্ভড। আমি আমার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলাগুলোই দিয়েছি।
লেবুর রসটাও আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের মাংসের পরিমাণ এবং নিজেদের টেস্ট অনুযায়ী জিনিসগুলো নির্ধারণ করবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করুন সবার সাথে। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার ভিউ করছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্টার্টার জিনিসটা সবাইরই খেতে খুব ভালো লাগবে আশা করি। নিজেরা বানিয়ে খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের দিন আবার দেখা হবে এই আশায় শেষ করছি। নমস্কার।